चौबीस परगनार जयनगर दो नम्बर ब्लकर हरिनारायणपुर ग्राम पंचायत एलाकार पाँचखड़ा ग्राम। এই গ্রামে বেশ কয়েক বছর ধরে বিদ্যুতের সমস্যা। সূর্য ডুবলেই বিদ্যুতের সমস্যায় নাজেহাল এলাকাবাসী। পাশাপাশি তীব্র দাবদাহেও পানীয় জলের সমস্যা। দীর্ঘদিনের চাহিদা পূরণ না হওয়ায় গর্জে উঠলেন হরিনারায়ণপুর পঞ্চায়েতের বাসিন্দারা। এলাকার উন্নয়ন না হলে ভোট বয়কটের ডাক দিলেন গ্রামবাসীরা। আমাদের মানে কারেন্টের সমস্যা হচ্ছে, ট্রান্সফরমার আমাদের লাইন আসছে না, লাইনে খুব সমস্যা। যতদিন না ট্রান্সফার হবে আমরা ভোট বয়কট তুলব না, বয়কট করে যাব। যদি বয়কট আমাদের যদি ট্রান্সফার হয়ে যায় আমরা বয়কট তুলে নেব। কতদিন ধরে সমস্যা? এটা বহু বছর 10-15 হয়ে যাচ্ছে এইভাবে, এইভাবে সমস্যাটা আমার হয়ে যাচ্ছে। ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়ে, হ্যাঁ ওই জন্য ভোট সিদ্ধান্ত নিয়েছি, সব পাড়া সবাই মিলে নিয়ে এখন এই অবস্থা করেছি। এবার আমাদের ট্রান্সফার যদি হয়ে যায় তাহলে আমরা ভোট বয়কট তুলে নেব। যতদিন পর্যন্ত এলাকায় বিদ্যুৎ ও পানীয় জলের সমস্যা না মিটছে ততদিন ভোট দেবেন না বলে সাফ জানিয়ে দিলেন গ্রামবাসীরা। এই বিষয়ে শাসক দলের স্থানীয় নেতৃত্ব বলেন বিষয়টি তাদের নজরে এসেছে। ইলেকট্রিক ডিপার্টমেন্টের যিনি সর্বোচ্চ আধিকারিক শান্তনু বোস বাবুর কাছেও এই বিষয় নিয়ে অবগত করা হয়েছে এবং ডিএম সাহেব, এসএম, স্টেশন ম্যানেজার সাহেবরাও এনকোয়ারি করে গেছে। তাঁরাও দেখেছেন যে কোথাও ইললিগাল কিছু নেই, এটা হওয়া উচিত। আমাদেরকে চিঠি করে জানিয়েছি লোকাল প্রবলেমটা সলভ করার জন্য। আমরা ইতিমধ্যেও চিঠি করেছি ডিএম সাহেবকে যে কারা কারা এই লোকাল প্রবলেমগুলো করছে, যদি আপনাদের কাছে কোনো কমপ্লেন কোনো নাম থাকে আমাদেরকে দিতে, সেটা প্রধান সাহেব যাতে তাদেরকে চিঠি করে ডেকে তাদের কি সমস্যা সেগুলো দেখে নেওয়ার পরে আমরা কাজটা কিভাবে করা যায় সেই আশা নিয়ে আকাঙ্ক্ষা করে আমরা এখন আছি। গ্রামের সমস্যা দ্রুত মিটিয়ে দেওয়ার আশ্বাস দিলেন পঞ্চায়েত প্রধান। তা কি শুধুই কথার কথা হয়ে থাকবে? গ্রামবাসীদের এই সংশয় মিটবে পঞ্চায়েত ভোটের দিন ঘোষণা হলেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, আর প্লাস নিউজ।